সুদ্দের শিক্ষার্থীবৃন্দ তোমরা কেমন আছো? আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে তোমাদের নবম শ্রেণীর ইতিহাস নিয়ে আলোচনা করব। ইতিহাসের দ্বিতীয় অধ্যায় গ্রিক সভ্যতা নিয়ে আলোচনা করব, গ্রিক সভ্যতার অবদান নিয়ে আলোচনা করব। তোমরা আমি যেটুকু প্রশ্ন করবো সেটুকু এই বোর্ডে এসে লিখে দেবে। আচ্ছা, প্রথমে গ্রিক সভ্যতার শিক্ষা, গ্রিক সভ্যতার অবদানের মধ্যে আছে প্রথমে শিক্ষা, শিক্ষা সম্পর্কে একজন চলে আসে। গ্রিকদের শিক্ষা ছিল তার নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছে। শিক্ষার মূল উদ্দেশ্য ছিল আনুগত্য ও শৃঙ্খল শিক্ষা। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। এরপরে শিক্ষা সম্পর্কে বাদ বাকি আরেকটু আছে, সেটাকে কি করবে? তাদের কয় বছরে পাঠশালায় তারা যেত, কয় বছর শিশুদের বয়স হলে, মেয়েদের শিক্ষার সুযোগ ছিল কিনা এটা একটু লিখে দেয়। বছর বয়সে স্কুলে পাঠশালা যেত, হ্যাঁ পাঠশালা যেত, মেয়েদের শিক্ষার ব্যবস্থা ছিল স্কুলে যাওয়া, মেয়েরা স্কুলে যেতে যেতে পারতো না, একটু লিখে নৈতিক শিক্ষা পড়েছিল। সাত বছর থেকে পাঠশালায় যেত, মেয়েরা মহালয় যেত না, মেয়েদের যাওয়ার নিষিদ্ধ ছিল। স্কুলে লেখাপড়ার সুযোগ সুবিধা ছিল, এছাড়া দাস যারা এবং কারি দাসদেরও শিক্ষার ব্যবস্থা ছিল না, আর কারিগর আর কৃষকদের প্রাথমিক শিক্ষা লাভ করতে পারত কৃষক। আচ্ছা, ধন্যবাদ বিথিকে। এরপরে সাহিত্য সম্পর্কে একটু কি আসবে, মহাকাব্য কে কে, কী কী গ্রীষের মহাকাব্য, হোমারের লেখা মহাকাব্য,
আচ্ছা স্কাইলাসকে বিওগ্রাফিক নাটকের জনক বলা হয় তাই তো না নাটকের জনক বলা হয় সাহিত্যের আর কেউ ধারণা দিবে আসো সাহিত্য সম্পর্কে আর এরপরে ধর্ম সম্পর্কে একজনে আসো ধর্ম গ্রীষের ধর্ম কতজন দেবতা ছিল কতটি দেবতা সেটা লেখো ইসে লেখো সংখ্যায় লেখো সংখ্যায় লিখলে আরো ভালো হবে ১২টি দেবদেবের মূর্তি ছিল তাই না সাগরের দেবতার উপস্থিত আচ্ছা ধন্যবাদ তাহলে পড়ে শোনালে না গ্রিকদের ১২টি ছিল
আচ্ছা ধন্যবাদ এরপরে বিজ্ঞান বিজ্ঞান সম্পর্কে কে স্যার দর্শন দর্শন আচ্ছা ঠিক আছে দর্শন সম্পর্কে ধারণা দাও বিখ্যাত দার্শনিক কে ছিলেন সেটা লেখো সক্রেটিস ছিলেন প্রথম দীক্ষক দর্শন আচ্ছা এরপরে বিজ্ঞান সম্পর্কে দর্শন দর্শনের বাকি আছে আরেকটু এটা কে লিখবেন বিখ্যাত দার্শনিক বা বড় দার্শনিক ছিলেন সক্রেটিস প্রতিমান দার্শনিক সক্রেটিস তার শিষ্য ছিল দুইজন সক্রেটিস দন্ত ছিলেন খ্যাতিমান দার্শনিক দার্শনিকের নাম লিখতে পারবে আচ্ছা তাহলে ঠিক আছে ধন্যবাদ এরপরে প্লেটো আর অ্যারিস্টটল কালকেও তোমাদেরকে শিক্ষা দিয়েছিলাম পারবে কেউ আচ্ছা আসো তাহলে শুধু নাম দুটো লিখে দেবো আর কিছু এরপরে বিজ্ঞান সম্পর্কে কে লিখবে বিজ্ঞান বিজ্ঞান সম্পর্কে একটু খেয়াল নাও চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ সম্পর্কে ধারণা দিতে পারতেন এছাড়া পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিলেন তারা আসো সুপ্রিয়া আসো পৃথিবীর মানচিত্র পৃথিবীর মানচিত্র পৃথিবীর মানচিত্র যেটা পারো সেটা
সম্পর্কে সম্পর্ক বানানোর ভূমি আছে। ধারণা ধন্যবাদ সুপ্রিয়াকে অনেক অনেক ধন্যবাদ। তারা সূর্য ও চন্দ্রগ্রহণ সম্পর্কে ধারণা দিতে পারত। এবার আর কেউ আছে যে একটু যেমন আর কিছু তথ্য আছে সেটা দিতে পারবে? পৃথিবীর মানুষে তুমি কে পারবে লিখতে? অঙ্কন করেছিল মূল্যবান পৃথিবীর মানুষে তুমি অঙ্কন করেছিল সম্পর্কে কেউ আসো বড় বড় স্তম্ভের উপরে তারা ভবন তৈরি করে। আচ্ছা ধন্যবাদ। খেলাধুলা যুগের প্রখ্যাত ভাস্কর্য শিল্পী ছিলেন মাইরন ফিদিয়া ও প্রাক্সিয়া। এরপরে খেলাধুলা সম্পর্কে একজন কয়েকটি খেলার নাম দেখ, খেলার নাম কি কি খেলা? অলিম্পিক খেলা, তারপরে শক্তি নিক্ষেপ, বর্ণযুদ্ধ, বর্ষা নিক্ষেপ।
ধুলা খেলা ধুলা ভাইরস অলিম্পিক খেলার আয়োজন করা হতো সবাই মধ্যে একটা বিশ্বের মানুষের সাথে সৌহার্দ পূর্ণ মনোভাবের জন্য তারা অলিম্পিক খেলার আয়োজন করে তাহলে সবাইকে আজকের ক্লাসে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ।